হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন এবং আমার ব্লগটা দেখে কিন্তু অনেক অনেক খুশিও হয়ে গিয়েছেন, কারণ এই ব্লগটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন। আর আজকের যে জায়গায় ব্লগ করতে যাচ্ছি, এর আগেও কিন্তু আমি একটা ব্লগ করেছিলাম এখানে, তবে এই ব্লগটা নিয়ে অনেক আপনাদের অনেক কমপ্লেইন ছিল যে এখানে আমি যতগুলো জিনিস দেখিয়েছি প্রাইসটা কি তারা সেম পায়নি বা প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। তো আজকে কিন্তু এর জন্যই চলে এসেছি যে আসলে কথাটা কতখানি সত্যি, যে প্রাইস আসলেই বাড়িয়েছি কি না। আরেকটা কথা, এসব সিরামিকের জিনিস কিন্তু আরও অনেক জায়গাতেই পাওয়া যায়। দেখা যাবে যে আপনারা হয়তো ভুলভাল কোনো অ্যাড্রেসে চলে যাচ্ছেন, তো এর জন্য কিন্তু আপনাদেরকে অ্যাড্রেসটা আমি ডিটেলসে বলি। অ্যাড্রেসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুরের সি ব্লকে টোকিও স্কোয়ারটা যে আছে তার অপোজিটের যে গলিটা, সেই গলিতে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আরেকটু ডিটেলসে বলি, কৃষি মার্কেটের পাশেই হচ্ছে এইসব ভ্যানগুলো বসে। আর আপনারা মোহাম্মদপুরের সি ব্লকে যে যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। অ্যাড্রেসটা কিন্তু একদমই ইজি। তাহলে চলুন, এখন কিন্তু আরও অনেক নতুন নতুন জিনিস চলে এসেছে, এক একটার চাইতে এক একটা সুন্দর। তো এই প্লেটগুলো কিন্তু এর আগে আমি দেখিয়েছিলাম, এত সুন্দর সুন্দর প্লেটের কালেকশনগুলো। আর এখন কিন্তু আরও অনেক নতুন নতুন কালার চলে এসেছে, এর আগে যেগুলো দেখিয়েছিলাম এগুলোর সাথে কিন্তু কোনো মিল নেই। আর এগুলোর প্রাইস কিন্তু আমি 100 টাকা করে বলেছিলাম, 100 টাকাই আছে, 1 টাকাও বাড়েনি। কিন্তু অনেক কাপড়েই শুনেছি, অনেক কাপড়েই বলছিল এগুলোর প্রাইস নাকি ওনারা গিয়েছে পর 130 টাকা করে যাচ্ছে। আমার সামনেই অনেক ভিড় ছিল, সবাই কিন্তু 100 টাকা করেই কিনছিল। তো এর জন্য আমার একটু সন্দেহ হচ্ছিলো হয়তো কোনো আপুরা অ্যাড্রেসটা মনোযোগ দিয়ে শুনেনি, অন্য কোনো ভ্যানে হয়তো ওনারা এই প্রাইসটা মানে বাড়তি প্রাইসটা হয়তো শুনেছে। তো এখানে কিন্তু সব 100 টাকা করেই প্রাইস, আগে যা ছিল 100 টাকা করেই পাচ্ছেন। আর প্লেটগুলো এত চমৎকার সুন্দর সুন্দর, আর এগুলো কিন্তু আপনারা চাইলে একটা করে নিতে পারবেন, চাইলে সেট মিলও নিতে পারবেন। আর এগুলো হচ্ছে হাফ প্লেট, হাফ প্লেট আগের প্রাইসই 80 টাকা। হাফ প্লেটের মধ্যে আরও অনেক নতুন নতুন কালার চলে এসেছে, ওনারা বলেছে আরও নাকি অনেক কালেকশন আসবে, তো আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। এখন যা দেখাচ্ছি সব 100 টাকা ফুল প্লেটগুলো, আর হাফ প্লেট যতগুলো দেখবেন সবগুলোই কিন্তু এগুলো 80 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যারা এখান থেকে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই চেক করে নিয়ে যাবেন, যেহেতু কাঁচের জিনিস রিজেক্ট থাকবে, ভাঙা থাকতে পারে, অবশ্যই সেটা আপনি এখান থেকে চেক করে নিয়ে যাবেন, তাহলে আপনি আর কোনো ঝামেলায় পড়বেন না, কারণ অনেক কাপড়েই কিন্তু অনেক দূরে থেকে আসেন। আর এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে, যেগুলো ছোটো এখন যেগুলো ধরছি এগুলো ছোটোগুলো কিন্তু 100 টাকা করে। আর এগুলোর মধ্যে ওটার নিচের সাইজটা যেটা অরেঞ্জ কালার আছে তার নিচেই হচ্ছে বড়গুলো, বড়গুলো 150 টাকা করে। তো ছোটো সাইজটা আপনি 100 টাকায় পেয়ে যাচ্ছেন, বড়গুলো হচ্ছে 150 টাকা, এগুলো হচ্ছে কারি বলের মতো। আর তাছাড়াও থাকছে নানান রকমের সুন্দর সুন্দর এরকম সার্ভিং ডিশ, এই সার্ভিং ডিশগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা, এগুলোর সাইজ একটু ছোটো, আর এগুলো হচ্ছে 200 টাকা করে ওভাল শেপের। এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে, আর এটার সাইজটা আর একটু বড়ো যতগুলো দেখিয়েছি, এগুলো হচ্ছে 250 টাকা করে। একটা কথা খেয়াল রাখবেন, এখানে প্রাইসিংটা ম্যাটার করে সাইজের উপরে, যত সাইজ বড় হবে প্রাইসিংটা কিন্তু বাড়বে, আর সাইজটা যখন ছোট হবে তখন প্রাইসটা কমে যাবে। এই ডিশটার প্রাইস হচ্ছে 150 টাকা। আর এরকম ছোট ছোট কিন্তু সুপের বাটিও আছে বিভিন্ন শেপের, এগুলো হচ্ছে 80 টাকা করে পেয়ে যাবেন আপনি এখানে। এই কারি বলগুলো হচ্ছে সব 150 টাকা করে, এগুলোর মধ্যেও কিন্তু অনেক কালার আছে। এখন দেখাবো অনেক কালারের, অনেক ডিজাইনের, অনেক সাইজের কাপ সেট। এই কাপগুলো কিন্তু 100 টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু এক একটা ভ্যানে আমি দেখেছি এক এক রকম প্রাইস। যেমন এই ভ্যানে 100 টাকা করে চাচ্ছে, আরেকটা ভ্যানে চাচ্ছিল 110 অথবা 120 টাকা করে। এর জন্য সবগুলো ভ্যান একটু আপনারা ভিজিট করে নিন। তো এরকম হচ্ছে এই কাপগুলো, এগুলো কিন্তু ছোটো সাইজ, একটু আগে যেগুলো দেখিয়েছিলাম এটা তার চাইতে অনেকটাই ছোটো। এই ছোটো সাইজের কাপ সেটটা পেয়ে যাবেন আপনারা 400 টাকা করে, 6টা কাপ থাকবে সাথে একটা প্লেটের মতো, তো নিচে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 400 টাকায় পেয়ে যাচ্ছেন। তো ওই ছোটো কাপের মধ্যে কিন্তু অনেক ডিজাইনের আছে, আর এই সাইডে তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের মগ কাপ সব একসাথেই আছে। যেগুলো ছোট সাইজের কাপগুলো সেগুলো হচ্ছে আপনি 400 টাকার মধ্যে কমপ্লিট করতে পারছেন, যেগুলো বড় সেগুলো 600 থেকে 650। আপনারা ভাববেন না যেগুলো বড় সেগুলো হচ্ছে 400, যেগুলো ছোট সেগুলো 400, তাহলে কিন্তু এটা আপনাদের মিস্টেক। এগুলো হচ্ছে বড় সাইজের কাপগুলো, এগুলো হচ্ছে আপনারা 100 টাকা করেই পেয়ে যাচ্ছেন। আর যদি কাপের সাথে আপনারা পিস সেট করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসিংটা বেড়ে যাবে, আমি কিন্তু শুধুমাত্র কাপের কথা বলছি, পিসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দামটা আরও বেড়ে যাবে। তো ওইভাবেই আপনারা দামাদামি করে নেবেন। আজকে আমি অনেক কাপের কালেকশন দেখেছি, এর জন্য কিন্তু মোটামুটি আপনাদেরকে সবগুলোই দেখানোর ট্রাই করেছি। আর এই টিপটগুলোর প্রাইস হচ্ছে 400 করে এই ডিজাইনটা। আবার অনেক সময় ডিজাইন চেঞ্জ হয়, সেটার উপরে তারা হয়তো প্রাইস বাড়াতেও পারে কমাতেও পারে। তো ডিজাইন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম কোন ডিজাইনটা হচ্ছে 400 টাকা।
আর এই কারি বলটা কিন্তু অনেক বড়, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। এটার মধ্যেও কিন্তু অনেক কালার আছে। আর এই কারি বলটার প্রাইস হচ্ছে 300 টাকা। এগুলোর মধ্যে কিন্তু আরও ছোট আছে, ছোটগুলোর সাইজ হচ্ছে 150 টাকা করে, 200 টাকা করে। তো যেগুলো বড় সেটার প্রাইস হচ্ছে হাইস্ট 300 টাকা হবে। এটার প্রাইসও 300 টাকা। এটা হচ্ছে বাইরে ব্ল্যাক কালার আর ভিতরে হচ্ছে আরেক কালার, মানে দুই শেডের পেয়ে যাচ্ছেন। আর ছোট এই কারি বাটিটার প্রাইস হচ্ছে 80 টাকা। আর যেটা ছোট মিষ্টি কালারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই বাটিগুলো কিন্তু এর আগেও আমি সব ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। এগুলো হচ্ছে বড় সাইজটা একদম 450 টাকা, তার চেয়ে ছোটোটা হচ্ছে 350 টাকা, আবার একবারে যেটা ছোট সেটা হচ্ছে 150 টাকা। এক একটা এক এক রেঞ্জের, আমি কিন্তু সাইজ অনুযায়ী প্রাইসটা আপনাদেরকে মেনশন করে দিলাম। এটা এগুলোর মধ্যে অনেক কালার হবে। তো আরও কিছু চলেন আপনাদেরকে সিঙ্গেল কাপ দেখিয়ে দিচ্ছি। এই সিঙ্গেল কাপগুলো কিন্তু আপনারা আরও অনেক কালারের আছে, তো কাপ দেখে শেষ করতে পারছি না। এগুলোর প্রাইস কিন্তু সব 100 টাকা করে পেয়ে যাবেন। এই সেটটাও কিন্তু 600 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। নিচে একটা প্লেট থাকবে আর সাথে হচ্ছে 6টা কাপ। আর এই যে কাপের কালারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি কী কী কালার আপনারা পাচ্ছেন। তাছাড়াও কিন্তু ওনাদের স্টকে আরও ভিতরে অনেক কাপ সেট থাকে, ওনাদের বললে কিন্তু ওনারা সব কাপ আপনাদেরকে বের করে দেখাবে। আর এই সার্ভিং ডিশটার প্রাইস হচ্ছে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটার মধ্যে কিন্তু সাইজ বড় পাবেন, ছোটও পাবেন। আর টিপটার প্রাইস কিন্তু এখানে 50 টাকা বেশি, 450 টাকা। এটা কালারের কারণে, ইয়েলো কালারটার নাকি অনেক ডিমান্ড, এর জন্য এটা 450 টাকা। আর এগুলো হচ্ছে বাটার হোল্ডার, এগুলোর মধ্যে কিন্তু অনেক কালারের দেখেছি আমি, সবগুলো কালারই আমার কাছে ভালো লেগেছে। এই যে নিচে এরকম একটা সুন্দর ট্রে থাকবে আর উপরে হচ্ছে এটা বসিয়ে রাখবেন। তো এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে, দুইটা কালার দেখে দিয়েছি, এটা হচ্ছে আরেকটা ডিজাইন, মোট 3টা কালার দেখিয়েছি। এই যে সবগুলো কালার হচ্ছে এখানে আমি একটু দেখিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা কারি বল হিসাবে ওগুলো ইউজ করতে পারবেন, একসাথে দুই কাজ চালিয়ে যেতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি অনেক ভ্যান বসে এরকম সিরামিকের, এত এত প্রোডাক্ট, আসলে এত এত প্রোডাক্ট একদিনে দেখানো পসিবল না। তারপরেও মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম যে আপনারা এখানে এসে আসলে কী ধরনের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন। আজকে আপনাদের সাথে হচ্ছে সিরামিকের এই প্রোডাক্টগুলো শেয়ার করলাম। এছাড়াও কিন্তু কৃষি মার্কেটের আরও অনেক ব্লগ থাকছে, সেই ব্লগগুলো কিন্তু মিস করবেন না, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর টিপটের প্রাইস কিন্তু এটাও 400 টাকা, আর এই জারটার প্রাইস হচ্ছে 450 টাকা। জারটা কিন্তু অনেক সুন্দর, আর এটার প্রাইস হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে। এই সেঞ্চুরি পাতার এইগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা 80 টাকা করে, আর যেগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব 50 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর এই সার্ভিং ট্রেটার প্রাইসও কিন্তু 200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। মোটামুটি প্রাইস কিন্তু এর চেয়ে রিজনেবল আসলে কোথাও পসিবল না, আমি যতটুকু দেখেছি এখানে। আর যারা বলছেন প্রাইস বাড়িয়ে দিয়েছে, এখানে কিন্তু আসলে প্রাইস বাড়েনি, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। তো আজকে পর্যন্তই, যাদের আমার এই ব্লগটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলোয়িং বাটনে ফলো দিয়ে রাখবেন।